নুসরাত জাহান লিখেছেন তিন তালাকের পর স্বামীর সাথে সবাসের দ্বারা সন্তান জন্ম এলে সে কি পিতার সম্পদের ওয়ারিস হবে স্বামীর সাথে তিনটা তালাক যদি হয়ে যায় অর্থাৎ চূড়ান্তভাবে বিচ্ছেদ হয়ে যায় এরপর যদি তারা সবাসে লিপ্ত হন এবং কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেই পিতা সেই এই পিতার ওয়ারিস হবে না তার সম্পদের ভাগ পাবে না কারণ অবৈধভাবে যে সন্তান হয়ে থাকে সে সন্তান তার জন্মদাতা অবৈধভাবে জন্ম দিয়েছেন যিনি তার ওয়ারিস না তার সম্পদের ভাগ পায় না জানাতো ফিরদাও সি আর আপনি লিখেছেন ঘরে বাচ্চারা মোবাইল চালাচ্ছে সেই ঘরে কি নামাজ পড়া যাবে নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু যদি মিউজিক বাজে তাহলে সেক্ষেত্রে নামাজ না পড়লেও এই মিউজিক শোনা বাজানো গুণা হবে আদারওয়াইজ মোবাইল চালাচ্ছে এর মধ্যে আপনি নামাজ পড়তে পারেন বিশেষ করে মোবাইলে যদি সাউন্ড না থাকে সাউন্ড যদি থাকে সেদিকে মনোযোগ চলে যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়াটা মাকড়ু আপনাকে এমন কোনো জায়গায় নামাজ পড়তে হবে যেখানে আপনার মনোযোগ নষ্ট হবে না এরপরে রাদিদ বিন ইসলাম আপনি লিখেছেন আমি একজন জেনারেল প্রতিষ্ঠানের ছাত্র আমি জানি যে দিন ইলম অর্জন করা সবার উপরে ফরজ আমি ইন্টারে পড়ি তো কীভাবে আমি যথাযথভাবে ইলম অর্জন করতে পারি প্লিজ পরামর্শ দিন আপনাকে আমরা বলবো যে ওলামাই গ্রামের মৌলিক বইগুলো আছে ডক্টর আশাফলে থানুর কিছু বই আছে আদাউল মো ইত্যাদি খুবই চমৎকার যেগুলো প্রত্যেক মুসলমানের পড়া উচিত ডক্টর কোমন্ত আব্দুল্লা জাহিন হামলা নির্বাচ মানে বইগুলো আছে সেগুলো মৌলিক বইগুলো ইসলাম আকিদা তারপর রাহেবে আলায়ত এবং পর্যায়ক্রমে পরবর্তী সময়ে হিয়া সোনান তারপরে অন্যান্য মৌলিক বইগুলো আছে সেই বইগুলো আমাদের পড়া উচিত আরও অনেকগুলো বই আছে কনেকালি এর একটা কপি অর্থ সহ থাকা উচিত নির্বাচিত হাদিস থাকা উচিত এবং সেই সাথে আপনি ইসলামিক স্টাডিজের ছোটো ছোটো যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনি সেগুলো করতে পারেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে এবং ওলামায়ক্রম সহত এবং সান্নিধ্যটা খুব বেশি জরুরি তাহলে ইনশা আল্লাহবিনিল্লাহ আশা করা যেতে পারে যে আপনি আপনার ফরজা আইন পরিমাণে এর কমপক্ষে অর্জন করতে পারবেন তাহসিন অর্নি আদি থেকে আপনি লিখেছেন আমি ভীষণ রকমভাবে ডিপ্রেশনে ভুগি এই জন্য আমি কী করতে পারি ডিপ্রেশন দূর করবার জন্য কোরআন তেল করবেন বুঝে বুঝে কোরআন পড়বেন তাহজিদ পড়বেন এবং নবী করিম সাল্লাম যে দেওয়া পড়তেন সে দেওয়া পড়বেন আল্লাহিন্ন আউজিউবুল হামিউল হাজন ও আউজিবুল্লাহ আজিউউল কাসাল গালাবাদী দেয়নি ওয়াহারির রিজাল রফিকুল ইসলাম আপনি লিখেছেন তালাকের পরিমাণ খবরে প্রকার ঢাকা প্রতি চল্লিশ মিনিটে একটি তালাক নিবন্ধিত হয় এছাড়া তালাকের পর্যায়ে না গেলেও দাম্পত্য কলহ আগের চেয়ে ক্রম বর্ধমান কলহ বাড়ার কারণ কি এবং এর রাশ টেনে ধরার উপায়টা কি বারবার এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে এবং একই বিষয়ে আমরা বিভিন্ন সময় কথা বলছি একটু আগেও একটি প্রশ্নের উত্তরে আমরা বলছিলাম যে আমাদের মধ্যে ধৈর্য সহ্য কমে যাচ্ছে সহনশীলতা হারিয়ে যাচ্ছে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি এর অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের শিক্ষানীতি আমাদের শিক্ষা কারিকুলাম আমাদের পাঠ্যপুস্তক আমাদের পরিবার আমাদের সব কিছু থেকে ধর্মটা আস্তে 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 একেবারে গৌণ্য থেকে গৌণতর বরং এটাকে আমরা ইন্টেনশনালি বাদ দেওয়ার একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি এর ফলশ্রুতিতে যা হওয়ার তাই হচ্ছে এবং ভয়ঙ্কর একটি জায়গা আমরা চলে যাচ্ছি তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে এখনই প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে ধর্মীয় শিক্ষা ধর্মীয় চর্চা এটা আমাদের মধ্যে বাড়াতে হবে এছাড়া কোন অবস্থাতেই এটাকে ঠেকানো যাবে না যে মানুষ আল্লাহ তালার প্রতি ন্যূনতম ভয় আল্লাহ তালার প্রতি ন্যূনতম বিশ্বাস যার অন্তরে আছে সে লোকটা কখনও কথায় কথা তালাক দিতে পারেন না তিনি মুহূর্তেই রাগান্বিত হয়ে যা করতে পারেন না কারণ তার কাছে তার আল্লা তার মধ্যে আল্লাহ তাল নিকট জব দিতে বোধটা থাকার কথা এবং আল্লাহর সামনে জব দিতে হবে সেই ভয় সেই বোধ সেটি তাকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করার কথা মিধায় এ ধরনের পরিস্থিতিকে বাঁচাবার জন্য বাঁচার জন্য আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা আমাদের মধ্যে নৈতিকতার চর্চা বাড়ানোর কোনো বিকল্প পথ খোলা নেই পরিষ্কার কথা এবং এভাবে যদি আমরা সামনে এগোতে থাকি আমরা এর আগে উনচল্লিশটি কথা শুনেছি এখন চল্লিশটি তার মানে বেড়ে চলেছে তো এভাবে যদি তালাকের হার বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়বে যেটি মানব সভ্যতা বিলুপ্তির দিকে মানুষকে নিয়ে যাবে চায়না সহ পৃথিবীর বহু দেশ বহু উন্নত দেশ আজ তাদের নাগরিক বৃদ্ধি করবার জন্য নানা প্রণোদনা দিয়ে কোনোভাবে জন্মের হার বাড়াতে পারছে না দিনের আলোর মতো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে কি আমরা বুঝবো না যে এইভাবে জন্ম নিয়ন্ত্রণ পরিবার ব্যবস্থাপনাকে তুলে দেওয়ার মতো আপনার বিষয়গুলো ব্যবিচার এবং আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়গুলো কোন পর্যায়ে নিয়ে আমাদেরকে ঠেকাতে পারে ইতোমধ্যে যারা আমাদের আগে থেকে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে তারা তার ফল এখন কুফল এখন ভোগ করছে আমরাও সেদিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি সেটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না বিধায় তারাকের এই হার কমাবার জন্য দাম্পত্য কলহ কমাবার জন্য আমাদের মধ্যে দিনই শিক্ষা এবং রীতিনৈতিকতার চর্চা এটা বাড়াবার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন